প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় আরো বেশি অংশ নিতে চায়। তিনি আরো বলেন শান্তিরক্ষী হিসেবে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের পাঠাতে বাংলাদেশ এখনই প্রস্তুত রয়েছে। জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক বিশ্ব নেতাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মইনুল হাসান সজলের ক্যামেরায় ওহিদুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর জন্য এই সম্মেলন। জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলের চেম্বারে সম্মেলনের আয়োজক যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, পাকিস্তান, রুয়ান্ডা ও উরুগুয়ে। পিসকিপিং অপারেশনস সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সহ সরকার ও রাষ্ট্রপ্রধানরা মাঠ পর্যায়ে শান্তিরক্ষীদের নিরাপত্তায় কারিগরি সহায়তা ও সৈন্য বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘের প্রতি। The Prime Minister of the People's Republic of Bangladesh. সম্মেলনে সহসভাপতি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্ব শান্তির জন্য প্রয়োজনীয় সবকিছুই করতে চায় বাংলাদেশ। We are in the final stages of adopting a national peacekeeping strategy to better respond to the evolving needs on the ground and the policy level. I conclude by calling upon all members of the peacekeeping community to work together to ensure peace and security around the world. তিনি বলেন প্রতিটি দেশে শান্তি নিশ্চিত হলেই বিশ্ব নিরাপদ হবে, তবে শান্তিরক্ষীরা অপরাধ করলে তাদের প্রতিও কঠোর হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। We are committed to protect civilians and promote gender and human rights issues. We must show zero tolerance to sexual misconduct by peacekeepers. We should attach high priority to the safety and security of peacekeepers. এদিকে স্থানীয় সময় সকাল 9টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। ভাষণে বিশ্ব নেতারা মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ ও শরণার্থী সমস্যা নিয়ে কথা বলেন। সিরিয়া ও ইরাক সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশে গৃহযুদ্ধের কারণে প্রায় 6 কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে এই যুদ্ধের জন্য বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্র রাশিয়া ও আমেরিকা একে অন্যকে দায়ী করেছে। তবে এই শরণার্থী সংকট সমাধানে সহযোগিতার কথাও বলেছেন বিশ্ব নেতারা। ওহিদুল ইসলাম, 71 নিউ ইয়র্ক।